হ্যালো গাইস, আমি পূজা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি অনেকদিন পরে ভিডিও আসছে, কিন্তু একটু প্রবলেম ছিল তাই ভিডিও দিতে পারিনি। তো আজকে আমরা চলে এসেছিলাম চিমটাবুরু ট্রেকিংয়ের উদ্দেশ্যে। আর চিমটাবুরু হচ্ছে পুরুলিয়ার সবথেকে উঁচু পাহাড়, যার উচ্চতা 712 মিটার, মানে 3200 ফিটের কাছাকাছি। আর এটাই হচ্ছে সেই চিমটাবুরু পাহাড়। তো ফার্স্ট টাইম ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হাফ রাস্তা উঠিনি, যতটা দেখে সহজ মনে হচ্ছিল একদমই অতটা সহজ নয়, অবস্থা দেখে বুঝতে পারছো। আর এখানকার মানুষগুলি ভারী ভারী পা, কাঠ ফাট কেটে নিয়ে এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করে। আর পেছনে একটা ঝর্ণা আছে, বাট আমরা ওখানে যাওয়ার চেষ্টা করছি, বাট শরীর দিচ্ছে না। আমরা একটু একটু রেস্ট নিচ্ছি, একটু একটু যাচ্ছি, বাট পুরো ভিডিও করতে পারছি না, কারণ অবস্থা প্রচণ্ড খারাপ। ব্যাগটা কেমন ভাবে ফেলে দিয়েছে ব্যাগটা, চলো যাওয়া যাক আপাতত। এই ভিউটা আপাতত, ওই যে ছোট্ট দেখা যাচ্ছে, কথা বলতে পারছি, ওইটা হচ্ছে খয়রাপেরিয়া ড্যামটা। আমরা এখন কত উপরে আছি গাইস নিজেও জানি না। এত খাড়াই, মানে এটা একটু অনেকটা উপরে চলে এসেছি গাইস, প্রথমবারে এক্সপিরিয়েন্স, কষ্ট হচ্ছে ঠিকই, বাট ওপরের ভিউটার জন্য আমরা ওয়েট করছি যে ওটাতে কখন কেউ ট্রেকিং করতে চাও তো মোটামুটি বলবো 8টার সময় চলে আসো। তো গাইস চলো ওপরে উঠে আপাতত ভিডিওটা করব, ওপরে ওঠা পর্যন্ত ওয়েট করছি, তারপরে ভিউটার জন্য ওয়েট করছি, সেটাও দেখাবো। চলো, সাথে আছে সত্যি, ওই যে ও যাচ্ছে আমাদের মধ্যে এরকম আপাচ্ছে জিপি বার করে, দিয়ে গেলে না খাবার দিয়ে দাও, নিচে না গেলে আর কি। ঠিক আছে গাইস চলো দেখা হচ্ছে। এ দেখ পেঁয়াজ গাছ, চল চল। বল ছাওয়া জায়গাটা আর কত দূর রে, প্রায় উঠে এসেছি, আর আর একটুখানি বাকি জাস্ট উপরে, আর পাচ্ছি না, হচ্ছে না, অনেক কষ্ট করে উঠেছি বাট ভিডিও তুলতে পারিনি, প্রচুর খাড়াই তাই। বাট এখান থেকে এই ভিউটা আমরা দেখতে পাচ্ছি আপাতত, আর এখনো অতটা বাকি আছে অলরেডি, আর একটুখানি বাকি। চারিদিকে প্রচুর ফ্ল্যাগ পোতা আছে, আমি না কথা বলতে পারছি না, প্রচুর জল দেশটা পাচ্ছে, জলটাও পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে, রাস্তা বহুত বাজে, মানে মনে হচ্ছে একবার স্লিপ খেলে। কহি আর হ্যাঁ কহি
রাস্তা, আর ও হচ্ছে আমাদের সঙ্গী, ওঠা থেকে নামা থেকে সব। চল, ও কি করে লাভবে? চেমটাবুরু ট্রেকিং এর ফার্স্ট এক্সপিরিয়েন্স তো আমার খুব ভালোই কাটলো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকের জন্য বাই বাই।